यूट्यूबर सकल दर्शक के आमार तरफ थेके नमस्कार। आज के महानवमी आमार तरफ थेके यूट्यूबर महानवमी शारदीय शुभेच्छा आमार तरफ थेके सकल यूट्यूबर बंधुदेर शुभेच्छा रइलो एवं यूट्यूबर प्रत्येकटा कर्तृपक्षके आमार तरफ थेके शुभेच्छा रइलो। तो बंधुरा आज के रोगेर विषय होच्छे जे अनियमित मेंस, जादेर मेंस ठीक मतो हय ना, मेंसे जादेर समस्या से विषय नहीं आमी आज के आपनादेर संगे कथा बोलबो। एवं एई जे अनियमित मेंस, मेंसटा काटिये कि मा होते पारबे, ए विषय निये आमी आज के आपनादेर संगे कथा बोलबो एवं एर बेस्ट होमिओपैथी मेडिसिन सम्बन्धे आमी आपनादेर संगे आलोचना करबो। एवं अनियमित मेंस हले आपनारा अवश्यई जे होमिओपैथी एकटा डाक्तारेर संगे कन्साल्ट करुन, তাহলে কিন্তু আপনাদের এই যে সমস্যা অবশ্যই ঠিক হয়ে আপনি একটা মা হতে পারবেন, এরকম একটা আশ্বাস দিচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আমি বলতে আমি ডক্টর রতন কুমার পাল, আমার ইউটিউব চ্যানেল ডক্টর রতন কুমার পাল, চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যেন আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তা বন্ধুরা, তার আগে আমি বলে দিই যে আজকের নিয়ম যে ভিডিওটা হচ্ছে অনিয়মিত মেন্স, যাদের মেন্সের সমস্যা ঠিকমতো মেন্স হয় না, এইসব সমস্যা হলে আশেপাশের লোকে বলে যে ইউটারাসের সমস্যা হয়েছে, কিন্তু না, সমস্যাটা হচ্ছে ব্রেন থেকে, ব্রেন থেকে যে হরমোনটা সিক্রেশন হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে, সেই হরমোনটাই বলে দেয় যে যেটা হাইপ্রোথাইরমাস যে হরমোনটা সিক্রেশন হয় সেটা কিন্তু বলে দেয় যে মেন্স ঠিকমতো হবে না, মেন্স হবে না, বা মেন্স দু মাস বন্ধ যাবে না, মাসে দুবার তিন হবে, এইসব সমস্যাগুলো না, বা মেন্স ফার্স্ট মেন্স স্টার্ট হওয়া, বা ডিম্বাণু থেকে মানে ওভারি থেকে যে ডিম্বাণু বের হওয়া, এসব কিন্তু সব ব্রেনের থেকে মানে কন্টাক্ট হয়, ব্রেন অর্ডার দেওয়ার পরে কিন্তু এখানে তৈরি হয়। এই যে মেন্স, মেন্সটা হওয়া মানে হচ্ছে ইউটারাসের মধ্যে যে পর্দা আছে মানে মিউকাস মেমব্রেন আছে সেটা কিন্তু উর্বর হওয়া। আমরা জমিতে কোনো কিছু লাগাবার আগে কী করি, জমিটাকে চাষ দিই, জমিটা চাষ দিই, জমিটাকে উর্বর করে নিই। তাহলে মেন্সটা হলে ইউটারাসটা যে ইউটারাসের ভেতরে যে মিউকাস মেমব্রেন আছে বা পর্দা আছে সেটা কিন্তু উর্বর হয়ে যায়। এরপরে ডিম্বাণু থেকে মানে ওভারি থেকে ডিম্বাণু বের হয়ে সেটাকে ফাটবে, ফাটার পরে স্বামী স্ত্রী সহবাসের পর একটা হয়তো ছেলে বা বাচ্চার একটা জন্মগ্রহণ করবে, সেটা কিন্তু স্থাপন করা একটা ব্যবস্থা হবে ইউটারাসের মধ্যে। কিন্তু যদি সে টাইম ফেল হয়ে যায়, আবার পরবর্তী সার্কেলে যে আছে সার্কেলে আবার ট্রাই নেবে, কিন্তু এটাকে আমাদের যে মেন্সের যে সমস্যা, বাচ্চাদের হয়তো ছোটো থেকে হয়তো যাদের হয়তো মেন্স বয়স হয়ে গেল, যাদের এগারো থেকে বারো থেকে তেরো বছরের মধ্যে যে মেন্স স্টার্ট হওয়ার কথা ছিল সেটাকে চোদ্দো পনেরো ষোলো বছর হয়ে গেছে কিন্তু মেন্স এখনও স্টার্ট হয় নাই, এইসব সমস্যাখানে প্রায় দেখা যায়। কিন্তু বাড়িতে হয়তো বলে জানা বলা দরকার নাই, এখন আর টাইম হয় নাই বা শরীর দুর্বল আছে এই জন্য হচ্ছে না, কিন্তু না, এরকম যদি হয় অবশ্যই একটা হোমিওপ্যাথি ডাক্তার সঙ্গে আপনি কনসাল্ট করুন, আর নাহলে আপনি ভালো গাইনোলজিস্টের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তা এইসব সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখাবেন, ফেলে রাখবেন না, কেন এটা যদি এখন থেকে ঠিক না করা হয় পরবর্তীতে কিন্তু আপনি একটা বড় ধরনের সমস্যায় পড়বেন। তা এই যে বাচ্চাদের যে সমস্যা যদি হয় অবশ্যই ডাক্তার দেখাতে হবে, এবং আর এই যে মেন্সটা ঠিক মতো হয় না, কারো হয়তো একদিন থাকে, কারো হয়তো দুদিন থাকে, কারো হয়তো দু চার ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়, কিন্তু এটা তো নিয়ম না, স্টার্ট হয়ে চার থেকে ছ দিন পর্যন্ত নিয়মিতভাবে হবে তবে সেটা ঠিক। আবার অনেকের হয়তো দেখা গিয়েছে যে হয়তো মেন্সটা পনেরো দিনের মাথায় হচ্ছে, কারো চল্লিশ দিনের মাথায় হচ্ছে, কারো পঞ্চাশ দিনে হচ্ছে, কারো হয়তো দু মাস বন্ধ আছে, এরকম নানা রকম সমস্যা দেখা দেয়। তো এরকম সমস্যা যদি হয় অবশ্যই আপনারা কী করবেন,
একটা ডাক্তার সঙ্গে শরণাপন্ন হবেন। তা না হলে কিন্তু এই সমস্যা কিন্তু ভালো হবে না। তা যদি আপনার এরকম সমস্যা থাকে, যে মেন্সের সমস্যা থাকে, তা আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে শরণাপন্ন হন। হোমিওপ্যাথি ডাক্তার সঙ্গে শরণাপন্ন হলে আপনার দেখবেন যে এসব ঠিক হয়ে যাচ্ছে। নিয়ম হচ্ছে যে মেন্স হওয়ার নিয়ম হচ্ছে যে 21 দিন থেকে 35 দিনের মধ্যে, 21 দিন থেকে 35 দিনের মেন্স হওয়ার 21 দিন থেকে 35 দিনের মধ্যে যদি মেন্স ঠিকমতো হয় তাহলে জানবেন যে এটা নিয়মিত মেন্স হচ্ছে। তার থেকে পার হয়ে গেলে বা আগে হলে এটা কিন্তু অবশ্যই ঠিক করা প্রয়োজন আছে। নাহলে কিন্তু এটা বাচ্চা থেকে যদি এরকম সমস্যা যাদের থাকে তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু বাচ্চা হওয়ার চান্স খুব কম থাকে। বা যাদের হয়তো নতুন বিয়ে হয়েছে, বাচ্চা আসছে না, হয়তো দেখবেন যে ওভারি ব্রেন থেকে যে হরমোন সিক্রেশন হয়েছে, যে লাইন আছে, যে হরমোনটা সিক্রেশন হয়েছে, যে সে হরমোনটা এসে যে ওভারিকে অর্ডার দিয়েছে যে ওভারি থেকে ডিম্বাণুটা সিক্রেশন হয়েছে, কিন্তু ডিম্বাণুটা ঠিক টাইম মতো ফাটছে না। না ফাটার জন্য কী হচ্ছে, সেখান থেকে কিড বেড়ে যে স্বামী স্ত্রী সহবাসের পরে যে বাচ্চাটা দাঁড়াবে সেটা কিন্তু হচ্ছে না। এই যে সমস্যা, এই সমস্যা থাকলে আমরা বাচ্চা সহজে আসবে না। মানে ডিম্বাণুটা যখন প্রয়োজন সেই সময় কিন্তু ফাটে নেই। এই জন্যে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তা এইসব সমস্যা যদি থাকে তার জন্য আমি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন আমি কটা বলছি অবশ্যই ব্যবহার করবেন। যাদের সঙ্গে সিমটম মিলবে অবশ্যই ব্যবহার করুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। যাদের হয়তো মেন্স ঠিক টাইম মতো হচ্ছে না, 40 দিন, 50 দিন, 2 মাস, 3 মাস হয়ে গেছে কিন্তু মেন্স স্টার্ট হয়নি, বা হয়তো যাদের হয়তো মেন্স একদিন বা দুদিন থাকছে দিয়ে ভালো হয়ে যাচ্ছে, এই যে সমস্যা থাকলে অবশ্যই পালসেটেলা 30 বা মাদার পালসেটের মাদার এটাকে 15 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার অবশ্যই ব্যবহার করবেন। এবং মেন্স যে বন্ধ আছে সেটা কিন্তু অবশ্যই চালু করতে সাহায্য করবে। বা হয়তো যাদের হয়তো বয়স হয়ে গেছে 15 বছর, 14 বছর বা 16 বছর বয়সে গেছে, মেন্স এখনও একবারও স্টার্ট হয়নি, সেক্ষেত্রেও কিন্তু পালস মাদার অবশ্যই ব্যবহার করে দেবে। 15 ফোঁটা করে আধ কাপ জল মিশিয়ে দিনে 3 বার অবশ্যই ব্যবহার করবেন। সাথে সাথে যাদের হয়তো সাদা সেরাপের সমস্যা আছে বা যাদের হয়তো রাগ বেশি তাদের ক্ষেত্রে হয়তো মেন্সের যে সমস্যা থাকছে, যে মেন্স হচ্ছে কিন্তু ভালো ক্লিয়ার হচ্ছে না, হয়তো পাঁচে ক্লিয়ার হচ্ছে, মানে মাছ ধোয়া জলের মতো মেন্স হচ্ছে, বা হয়তো মেন্স হচ্ছে পেটে প্রচণ্ড যন্ত্রণা আছে, এইসব সমস্যা আছে, তাদের ক্ষেত্রে CPR-30 অবশ্যই ব্যবহার করবেন। এবং পরবর্তী যে মেন্স যে কথাটা বলছি, যাদের হয়তো 16 বছর, 15 বছর, 14 বছর, 16 বছর হয়ে গেছে কিন্তু মেন্স এখনও স্টার্ট হয়নি, কিন্তু 16 বছর বা 15 বছর মেয়েকে দেখে মনে হয় 30 বছর বা 40 বছরের মেয়ে, পাতলা, রোগাটে, মুজে গায়ে রক্ত নাই, এরকম টাইপের যদি পেশেন্ট হয় সেক্ষেত্রে লাইকোপডিয়াম 200 2 ফোঁটা করে দিনে 3 বার অবশ্যই ব্যবহার করতে পারেন। বা যাদের হয়তো মেন্সের টাইমে পেটে প্রচণ্ড যন্ত্রণা বা মেন্স ঠিকমতো হচ্ছে না, বা মেন্স হচ্ছে কিন্তু মেন্সের পরে দেখবেন যে ফের আবার 2-4 দিনের পর ফের আবার মেন্স স্টার্ট হচ্ছে, এরকম যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে জনকীয় অশোকা মাদার এটাকে 10 ফোঁটা করে সারাদিনে 3 বার অবশ্যই ব্যবহার করবেন। এবং যাদের হয়তো অতিরিক্ত লবণ খান বা হয়তো লবণ অতিরিক্ত খাওয়ার ফলে বা যাদের হয়তো মেন্স টাইম মতো হচ্ছে না, ডেট পার হয়ে যাচ্ছে বা পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, বা হয়তো যাদের মেন্স হচ্ছে কিন্তু একদিনে 2 দিনের মধ্যে ভালো যাচ্ছে, তাদের ক্ষেত্রে NanMure-30 এই মেডিসিনটি ব্যবহার করবেন। 2 ফোঁটা করে দিনে 3 বার অবশ্যই ব্যবহার করবেন। এবং যাদের হয়তো মেন্সের টাইমে প্রচণ্ড পেটে যন্ত্রণা থাকে এবং গাবমি ভাব থাকে, এরকম সমস্যা থাকলে অবশ্যই MacFos-6X এটা বায়োকেমিক ট্যাবলেট 4 টুকরো ট্যাবলেট চুষে খেয়ে আধ কাপ মতো গরম জল খাবেন, খেলে দেখবেন যে আস্তে 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 যে পেটের যন্ত্রণাটা কমে যাচ্ছে। বা যাদের ডিসমেন্ট্রিয়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। যাদের হয়তো মেন্স
হয়তো মাসে দুবার বা তিনবার হচ্ছে, 10 দিনের মধ্যে হচ্ছে, ফের আবার 10 দিনের পর আবার ফের আবার স্টার্ট হচ্ছে, এরকম যাদের সমস্যা আছে, বা হয়তো যাদের হয়তো ঠিক টাইম মতো হয় না, জানে না, হয়তো কারো 40 দিন হয়েছে, 50 দিনে হয়েছে, কারো 2 মাসে হয়েছে, কারো 3 মাসে, এরকম যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অ্যালুমিনা 30 এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। এই মেডিসিনটি 2 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে অবশ্যই দিনে 3 বার ব্যবহার করবেন। এবং যে এই যে মেন্সের যে সমস্যা, এগুলো হওয়ার কারণ হচ্ছে কারো হয়তো থাইরয়েডের সমস্যা আছে, বা হয়তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে রসটা সিক্রেশন হচ্ছে সেটা যে হরমোনটা গিয়ে অর্ডার দিচ্ছে, কিন্তু সেই হরমোনটা গিয়ে পৌঁছানোর পরেও কিন্তু কোনো চালু হচ্ছে না মেন্স। এই যে সমস্যাগুলো শরীরের ভেতরে আরও যেসব হরমোনগুলো আছে সিক্রেশন হয়, সেইগুলো থেকে কিন্তু কোনো হরমোনের কিন্তু অভাবের কারণে এইসব সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। যারা অতিরিক্ত ফ্যাট মোটাসোটা তাদের ক্ষেত্রেও এইসব সমস্যাগুলো দেখা দেয়, বা হয়তো যারা হয়তো শরীর দুর্বল উইকনেস, যাদের শরীরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম আছে তাদের ক্ষেত্রেও এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তা এসব সমস্যাগুলো হলে অবশ্যই একটা ডাক্তারের সঙ্গে আপনারা কনসাল্ট করবেন, হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারেন, বা হয়তো বড় গাইনোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে পারেন। তা হয়তো অনেকের সময় দেখা যায় যে পলিস্টেরাস সিস্ট, অনেক সময় পলিস্টেরাস সিস্ট দেখা যায়, কী হয় ওভারের দিকে ডিম্বাণুগণা বের হওয়ার পরেও ফাটে না, অনেক সময় জমে থাকে গায়ে, হয়তো মুক্তর মালার মতো ইউটারাস, মানে ইউটারাসের ভেতরে মুক্তর মালার মতো জমে থাকে। অনেক সময় USG ছবি করলে ধরা পড়ে যে মুক্তর মালার মতো জমে আছে, এগুলো হচ্ছে সব ডিম্বাণু। এই ডিম্বাণুকে বলা হয় পলিস্টেরাস ওভারিয়াল সিস্ট। ওভারি থেকে বেরিয়ে এসছে কিন্তু সেখানে কিন্তু ফাটে নাই, সেখানে আস্তে আস্তে সব জমে আছে, সেখানে যেন ফেটে বেরিয়ে আসে, সেই জন্য কিন্তু হোমিওপ্যাথি ওষুধ যে মেডিসিনগুলো বললাম ব্যবহার করলে অবশ্যই ভালো ফল পাবেন। এবং সাথে সাথে হোমিওপ্যাথি ওষুধ চলাকালে ভিজে ভাত, কাঁচা পেঁয়াজ, টক একদম খাবেন না। যারা হয়তো মোটা বাচ্চা যাচ্ছে, বাচ্চাগোনা মেয়েগোনা মোটা সোটা, তারা অবশ্যই সময়ে খাওয়া দাওয়া করবেন, সময়ে শোবেন, সময়ে উঠবেন, এবং বাড়িতে যদি কোনো দুশ্চিন্তা, মানে চিন্তার যদি কোনো সমস্যা থাকে, বা হয়তো ঘুমের যাদের সমস্যা থাকে, বা অতিরিক্ত অ্যালার্জি ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা দেখা দিতে পারে, বা যাদের হয়তো থাইরয়েডের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এরকম সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই থাইরয়েডের ওষুধ চালু করুন, দেখেন আস্তে 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 আপনার যে সমস্যা ঠিক হয়ে যাবে, বা হয়তো দুশ্চিন্তা, বা হয়তো যাদের হয়তো কোনো বাচ্চা নষ্ট হয়ে গেছেন, প্রথম বাচ্চা এসে নষ্ট হয়ে গেছেন, তারপরে থেকে অনিয়মিত মেন্স হচ্ছে, যে মেডিসিনগুলো বললাম অবশ্যই ব্যবহার করুন, দেখবেন নিশ্চয়ই ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।